রাজধানীতে বাস চাপায় নর্দান ইউনিভার্সিটি ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় উত্তরায় বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। উত্তরার কাওলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক ছেড়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমাদের এখানে চারটা দাবি রাখা হয়েছে, আমাদের চারটা দাবি যদি ফুলফিল হয়ে পূরণ হয়ে যায় ইনশাল্লাহ আমরা সব আবার সচল করে দেবো।